আপা আপনার কাছে আবার আসি ফারজান আপা যদি দেখি যে এই যে বিধ হিসাবে আপনি যদি চিন্তা করেন যে আসলে কর্মজীবী মাদের সাথে কিন্তু শিশুদের একটু একটা মেন্টাল গ্যাপ থেকেই যায় অনেক সময় আমরা এরকম শুনেছি আমরা কলিগরা যখন ডিসকাশন করি তখন বলি যে বাচ্চা বলছে তুমি তো বাসায়ই থাকো না তুমি কি করে এটা জানবে অথবা বললো যে তুমি আমাকে বাসায় আসা মাত্রই খালি শুধু খাওয়ার কথা বলছো এই যে এই যে একটা নেগেটিভিটি যে মা বাসায় আসলো মানেই একটা ঝামেলা অথবা মা বাসায় না থাকলে কেন সে আমার ওপরে এই ধরনের একটা জোর খাটাতে চাচ্ছে এই যে রিলেশনশিপের একটা গ্যাপ বা এই যে একটা কোথাও একটা একটা কনফিডেন্সের ঘাটতি থেকে যায় ওয়ার্কিং মার যে আমি বোধহয় ওকে ঠিক মতো ম্যানেজ করতে পারছি না এই রিলেশনশিপটা কিভাবে হেলদি করা যেতে পারে আপা ধন্যবাদ আমি অবশ্য এই কথাতে ঠিক একমত না যে গ্যাপ কিন্তু সব সময় থাকে না আমি বলবো গ্যাপ না থেকে বরং বন্ধনটাই বেশি হয় কারণ যতক্ষণ একসাথে থাকা হচ্ছে ততক্ষণ ভালোভাবে থাকা হচ্ছে কিনা আবার এখন স্কুল হচ্ছে না কিন্তু যখন স্কুলে থাকে বাচ্চারা যে বয়সের কথা আমরা বলছি তখন কিন্তু দেখা যায় মা যতক্ষণ অফিসে বেশিরভাগটা সময় তারা স্কুলেই থাকে অনেক বাকি সময়ের জন্য মায়েদের ক্ষেত্রে যেটা প্রয়োজন টাইম ম্যানেজমেন্ট যে আমি কোন সময়টা কি কাজে ব্যবহার করব সেটা যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কোনো কিছুই কোনো সমস্যা না কর্মজীবীদের মধ্যে অনেক রকমের ভাগ আছে কেউ আছে যে ডেইলি একটা সময় যে অফিস করেন আবার কেউ কেউ আছে যে তিন দিনের জন্য এক জায়গায় যেতে হয় সাত দিনের জন্য যেতে হয় যারা এরকম কাজও কেউ কেউ করে যেমন ফ্লাইটে যারা কাজ করেন অনেক সময় থাকেন না হ্যাঁ তো এরকম যদি ভাগ করে নেওয়া হয় যে যতক্ষণ আমি বাসায় থাকবো ততক্ষণ এগুলো করব এবং বাচ্চাকেও ছোটোবেলা থেকেই জিনিসটা বোঝাতে হবে কেন আমি বাইরে যাচ্ছি এই জিনিসটা তার মনের মধ্যে সেট করে দিতে হবে এবং সেই ক্ষেত্রে শুধু মা নয় বাসার ফ্যামিলিতে যারা আছে প্রত্যেকেরই একটা ভূমিকা আছে বলে মনে করব কারণ মেয়েদেরকে কাজ করতে গেলে অনেক রকমের বাধা পার হয়ে যেতে হয় যে মা বাইরে যাচ্ছে সে জন্যই তো তোমার জন্য এই সুন্দর বইটা কিনে আনতে পারবে রং পেন্সিলটা যাতে কিনে আনতে পারে তাই তো মা চাকরি করছে এইভাবে ছোট্টবেলার একটা বাচ্চাকে যদি আমরা বুঝিয়ে দিই তাহলে আস্তে আস্তে করে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেবে যে এটা তার সে এটার প্রতি হোস্টাইল হবে না কেন বাইরে রে যাচ্ছে অমুকের মা বাইরে যায় না তুমি কেন যাচ্ছ এটা না বলে যে আমি অমুক পোস্টটা হোল্ড করছি এটা তোমার মা ডাক্তার বা তোমার মা ইঞ্জিনিয়ার তোমার মা পুষ্টিবিদ তোমার মা একজন টিচার এটা তোমার জন্য একটা ফ্রাইড এটা তোমার জন্য একটা গর্বের বিষয় এটা তোমার জন্য কন্ট্রিবিউট করছেন না সোসাইটির জন্য সবার জন্য করছে তোমার উনি সবাইকে সার্ভ করছে এটা যদি ছোটবেলা থেকে তার মধ্যে ঢুকিয়ে দেয়া যায় তাহলে সে মানে শুধু পরিবারের ক্ষেত্রে না সমাজের জন্যও সে একজন সুস্থ নাগরিক হিসেবে হবে যে বড় হলেও সে যে কোনো কাজকে সে মানে প্রেজ করতে শিখবে এটাকে মূল্য দিতে শিখবে শুধু কার কর্মজীবী বলতে শুধু আমি নই আমার বাসায় যে কাজে ভুয়া কাজ করতে আসে সেও কিন্তু কর্মজীবী যে মেয়েটা গার্মেন্টসে কাজ করে সেও কর্মজীবী এর মধ্যে ভাগ আছে তো প্রত্যেকের কাজের একটা মূল্য দিতে ছোটোবেলা থেকেই তাকে শেখাতে হবে তাহলে এই কনফ্লিক্টটা আর তৈরি হবে না বলে আমি মনে করি আপা অনেক ধন্যবাদ আমার মনে হয় দর্শক যারা আছেন আপনারা কিন্তু আমাদের সাথে একমত হবেন আপা যেটা বললেন আমি নিজেও ভাবছিলাম যে এই কথাটা এত চমৎকার করে বোধহয় আপাই বলতে পারলেন যেহেতু উনি একজন মনোবিদ যে আসলে যদি দেখা যায় যে মূল্যবোধ তৈরি করা ছোটোবেলা থেকে একটা ভ্যালু দিতে শেখানো অ্যাপ্রিসিয়েশন আমরা কিন্তু ওই যে ছোটোবেলায় কিছু পড়েছিলাম যে সেই শিশু হানাহানি শেখে যে ছোটোবেলায় এরকম থাকে সেই শিশু হিংসা করতে শেখে তার মানে তার ছোটোবেলাটা অনেক বেশি জরুরি এবং ছোটোবেলা থেকে আমরা যেগুলো বলবো আমরা যেগুলো প্র্যাকটিস করবো আমরা যেগুলোকে দেখাবো আমাদেরকে দেখে দেখেও শিখবে আমাদের কাছ থেকে শুনে শুনে শিখবে এবং আমাদের কাছ থেকে এই শুনে শেখাটাকে ওরা কিন্তু অ্যাপ্লাই করবে পরবর্তীতে সো সবাইকে ভ্যালু দিতে শেখা রেসপেক্ট করা ছোটোদেরকে আদর করা এই শেখানোর দায়িত্বটাও কিন্তু সেই মাদের কাছে আসে